কুয়েতের বাইরে থাকা বা ছুটিতে গিয়ে নিজ দেশে আটকে পড়া প্রবাসীদের আকামার মেয়াদ 6 মাসের পরিবর্তে 1 বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ফলে আটকে পড়া বিদেশি শ্রমিকরা দেশটিতে প্রবেশ বা অবস্থানের জন্য 1 বছরের বৈধতা পেলেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, করোনা পরিস্থিতিতে প্রবাসীদের অনুমতি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি সব ধরনের ভিজিট ভিসা, গৃহকর্মী ও যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করেছেন এবং আকামা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি, তাদের ভিসার মেয়াদও 3 মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী 3 মাসের জন্য ভিসার এ বর্ধিত মেয়াদ 31 মে থেকে শুরু হয়ে 31 আগস্ট পর্যন্ত করা হয়েছে। অনলাইনের মাধ্যমে 3 মাসের মেয়াদ বৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়ে যাবে। তাই তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে স্পন্সর বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিসাবে লগ ইন করতে হবে না। যারা বর্তমানে আকামা নিয়ে বৈধভাবে কুয়েতে কর্মরত বা বসবাস করছেন কেবল তারাই এই সুবিধা পাবেন। এছাড়া যারা ভিজিট ভিসায় কুয়েত প্রবেশ করেছেন কিন্তু তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারাও এই সুবিধা পাবেন।